হ্যালো বন্ধুগণ, আবার আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর, যেটা নিয়ে এসেছি সিলিকন ভ্যালি কলকাতা, যেটা সবাই চাইছে এই সিলিকন ভ্যালি কলকাতার ভিডিও আপডেট দেখান। সেটা হচ্ছে যেখানে তো ফার্স্ট যে আপডেটটা দেখাবো সেটা হচ্ছে ওজন ম্যানসন, যে ওজন কালেকশন গ্রুপ রয়েছে মালদ্বীপসের ভালো হোটেল চেন গ্রুপ, ওদের তরফ থেকে কলকাতা সিলিকন ভ্যালির ঠিক সামনে একটা ওজন ম্যানসন বলে একটা হোটেল চেন খোলা হচ্ছে, রিসর্ট টাইপের খোলা হচ্ছে। তো সেটার আপডেট দেখাবো আপনাদের ফার্স্ট। তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন, সেই বিশাল এখানে হোটেল করা হচ্ছে, সব পুরো বিল্ডিংটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ভেতরের ইন্টেরিয়ারের কাজ চলছে এবং বাইরের কাজ চলছে। এই বিশাল স্ট্রাকচারটি এখানে তৈরি করা হয়েছে ওজন ম্যানসনে, ওজন কালেকশন গ্রুপের তরফ থেকে সিলিকন ভ্যালির ঠিক সামনেই। দেখুন আরেক সাইডের দিক থেকে এখানে একটা মন্দিরও, ছোট্ট মন্দিরও রাখা হচ্ছে ওজন ম্যানসনের তরফ থেকে। আরেক সাইডের দিক থেকে এখানেও দেখুন ইন্টেরিয়ারের কাজ চলছে, এক্সটেরিয়ারেরও কাজ চলছে, বাট বিল্ডিং স্ট্রাকচার এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। ওজন ম্যানসনের যে বিল্ডিং স্ট্রাকচার, যে হোটেলের বিল্ডিং স্ট্রাকচার পুরোপুরি এখানে তৈরি হয়ে গেছে। অনলি এখানে এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ারের কাজ এখানে চলছে এখনের জন্য। দেখুন ওজন ম্যানসনের এটাও পিছন দিকটা কত বিশাল বড়, এখানে তৈরি করা হচ্ছে এই হোটেলটি, বিশাল বড় একটি হোটেল তৈরি করা হচ্ছে এই সিলিকন ভ্যালির ঠিক সামনে, যেটা খুবই ভালো জিনিস। যারা বাইরে থেকে আসবে, বিভিন্ন ক্লায়েন্ট এবং ম্যানেজমেন্ট লেভেল থেকে, তাদের জন্য এটা একটা খুবই ভালো জিনিস হয়ে উঠবে। এরপরে চলুন দেখে নেওয়া যাক তার পরের বিল্ডিংটা পরে কী আছে। এরপরে যে বিল্ডিংটার জন্য আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে কলকাতার বুকে প্রথম আসা এবং কলকাতা থেকে সিইও হওয়া, কলকাতার যাদবপুরের স্টুডেন্ট সিইও হওয়া এলটিআই ইনফোটেক যেটা রয়েছে এখন মাইন্ডট্রির সাথে, যে মার্জার হয়ে গেছে এলটিআই মাইন্ডট্রি যেটা হয়েছে, সেই এলটিআই মাইন্ডট্রির যে বিল্ডিং হচ্ছে এখানে, যে 20,000 এমপ্লয়ির জন্য বিল্ডিং হচ্ছে, তাদের নিজস্ব যে ক্যাম্পাস তৈরি করছে, সে তার এই বিল্ডিং এখানে স্ট্রাকচার দেখুন নিচে কী বিশাল এখানে স্ট্রাকচার তৈরি হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন এখানে কী বিশাল স্ট্রাকচার তৈরি হচ্ছে নিচে, এবং এটার যে তত্ত্বাবধানে রয়েছে সেটা প্যারেন্ট অর্গানাইজেশান এলএনটি এখানে কাজ করছে, প্যারেন্ট অর্গানাইজেশান। তো এলটিআই মাইন্ডট্রির যে প্যারেন্ট অর্গানাইজেশান এলএনটি, একটা বড় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, সেটা এখানে কাজ করছে। এর পেছনে দেখুন কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে, যতটা সম্ভবত এটা এসটিডি ডেটা সেন্টার এবং সিটিএলএসের ডেটা সেন্টার, যতটা সম্ভবত ওখানেও যাবো আমি, ওখানেও গিয়ে দেখাবো এখানে কি ওটা কার ডেটা সেন্টার। এখন যেটা আপনারা দেখছেন সেটা সামনে, সেটা হচ্ছে এলটিআই ইনফোট মাইন্ডট্রির যে অফিস বিল্ডিং, সেটার এখানে কাজ চলছে। এই বিশাল স্ট্রাকচারটি এখানে, যে গ্রাউন্ড লেভেলে যেটা পার্কিং হয় যা সাধারণত, তার জন্য স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এখানে এলটিআই মাইন্ডট্রির জন্য এলএনটির তরফ থেকে, যেটা প্যারেন্ট অর্গানাইজেশান এখানে কাজ করছে। তো এই বিশাল স্ট্রাকচারটি এখানে তৈরি করা হচ্ছে এলটিআই মাইন্ডট্রির। তো এটা কাজ কমপ্লিট হতে অনেকটাই টাইম লাগবে, বাট খুবই দ্রুত গতিতে কাজে করছে, কারণ অনেক কাজ হচ্ছে একসাথে, তো তবুও অনেক বড় কাজ, তার জন্য একটু হলেও টাইম লাগবে আরও 2-3 বছরের মতো। থেকে এলটিআই মাইন্ডট্রির যে অফিস বিল্ডিংটা তৈরি হচ্ছে সেটার এই দেখুন স্ট্রাকচারটা কী বিশাল, এখানে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, কতটা গভীরে এটা করা হয়েছে জায়গাটা। ওজন ম্যানসনের ঠিক পাশেই একটা ছোট্ট বিল্ডিং তৈরি করা হচ্ছে, কিফির বিল্ডিংয়ের সামনে কোথাও কিছু লেখা নেই, আমি পরবর্তীকালে জানতে পারলে এটার, আপনি দেখতে পাচ্ছেন 6-7 তলার এটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, যেটা পরবর্তীকালে জানতে পারলে আপনাদের ভিডিওতে বলে দেবো কিসের বিল্ডিং এটা তৈরি করা হচ্ছে। বাট এখনও পর্যন্ত সামনে আমি কোনো পোস্টার বা কিছু দেখতে পাচ্ছি না, কিসের বিল্ডিং আমি সেটাও বুঝতে পারছি না। এর পাশেই রয়েছে পিএস গ্রুপের একটা, পিএস অ্যাবাকাস যেটা রয়েছে সেটাই পিএস গ্রুপের, দেখুন ওই যে পাশেই রয়েছে এটা, সেটা হচ্ছে এনটিডি ডেটা সেন্টার। এনটিডি ডেটা সেন্টার একদমই দেখুন এই মেট্রো স্টেশনের ঠিক পাশেই এনটিডি ডেটা সেন্টার, যেটা এখন সেকেন্ড ফ্লোরের কাজ কমপ্লিট স্ট্রাকচার বানানোর দিক থেকে। তারপরে দেখুন বড় ক্রেনও কাজ করছে এখানে, তো এরপরে আরও কয়েকটা ফ্লোরে কাজ হবে, তারপরে ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ারের কাজ হবে। এটাও সাধারণত 2025-এর দিকে খুলে যাবে, 2025-এর ফার্স্ট অথবা মানে শেষের মধ্যে, 2025-এর শেষের মধ্যে এই এনটিডি ডেটা সেন্টারটা খুলে যাবে ওই কলকাতার সিলিকন ভ্যালিতে। এটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি খুবই দ্রুতগতিতে এটার কাজ চলছে এখন, কারণ সেকেন্ড ফ্লোর অলরেডি কমপ্লিট, তার উপরে অলরেডি ক্রেনের কাজ চলছে। এটির ঠিক উল্টো দিকেই একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এবং তার সামনে কিছু জেনারেটর টাইপের রয়েছে, পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিছু ইকুইপমেন্ট ছিল। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি এটা কিসের বিল্ডিং, বাট এটা হচ্ছে WBACTCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানির তরফ থেকে। এখানে যে পুরো সিলিকন ভ্যালিতে পাওয়ারের জন্য
কিছু ইকুইপমেন্ট তৈরি করা হচ্ছে যাতে কোনো প্রবলেম না হয় সিলিকন ভ্যালিতে পাওয়ার সাপ্লাইয়ের। কিন্তু এখানে বড় বড় কোম্পানি আসতে চলেছে, এনটিটি ডেটা সেন্টার, এসটিডি ডেটা সেন্টার, সিটিআরএসের ডেটা সেন্টার, এলটিআই মাইন্ট্রি, টিসিএসেরও এখানে অফিস অফিস বানানোর জন্য জায়গা রেখেছে। তো এত এয়ারটেল, নেক্সটার, রিলায়েন্স, জিও, তো এত বড় বড় অফিসের জন্য তারা নিজেরাও আগে থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের তরফ থেকে আগে থেকে তৈরি হয়ে যাচ্ছে এইখানে একটা বড় বিল্ডিং বানিয়ে তাদের অফিস খুলে নেওয়ার জন্য। এই জায়গাটাই মনে হচ্ছে টিসিএসের জায়গা, এখানে কোনো কাজের এখনও কিচ্ছু দেখতে পাচ্ছি না, কারণ টিসিএস এখনও হয়তো কাজ শুরু করেনি। বাট টিসিএসের এখানে 20 একরের জায়গা রয়েছে, তাদের অলরেডি গীতাঞ্জলি পার্ক রয়েছে, পাশে সঞ্জয়িতা পার্ক বানাচ্ছে, সাথে এসডিএফে ডেল্টা পার্ক রয়েছে। তো তাছাড়াও এখানে 20 একরের জায়গা নিয়ে রেখেছে টিসিএস একটা, তো বিশাল বড় একটা ক্যাম্পাস, আরও একটা ক্যাম্পাস বানানোর জন্য টিসিএস এখানে 20 একরের জায়গা অলরেডি অ্যাকোয়ার করে রেখেছে। ঠিক উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন স্মার্ট ওয়ার্ক, যেটা এনকেডি এর তরফ থেকে বানানো হয়েছে স্মার্ট ওয়ার্ক জিনিসটা, তো এটা খুবই ভালো জিনিস। তো এই জিনিসটা এর ঠিক উল্টো দিকেই তৈরি করা হয়েছে একটা বিশাল বড় জায়গার উপরে। টিসিএসের জায়গাটা থেকে একটু এগিয়ে আসলে এখানে রয়েছে টেকনো ইলেকট্রিক প্রাইভেট লিমিটেডের একটা জায়গা, এরপরে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে একটা টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির জায়গা রয়েছে, তারপরে সমীরের জায়গা রয়েছে, সমীর সোসাইটি অফ মাইক্রোওয়েভ অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ রিসার্চ যেটা রয়েছে তার এইখানে একটা বড় জায়গা রয়েছে। এই টেকনো ইলেকট্রিকের একটা বড় জায়গা রয়েছে এবং সমীরের একটা বড় জায়গা রয়েছে। তো এখানে এটা টেকনো ইলেকট্রিকের জায়গা, কারণ এখনও অনেকটা বড় জায়গা রয়েছে এই টেকনো ইলেকট্রিকের তরফ থেকে। আমি যেটা বলেছিলাম সমীরের এখানে জায়গা রয়েছে, এই সেই সমীরের জায়গা, সমীরের জায়গাকে অলরেডি ঘিরে ফেলা হয়েছে এখানে সমীর সোসাইটি অফ অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ অ্যান্ড ইলেকট্রনিক রিসার্চ যেটা রয়েছে সেটার তরফ থেকে এখানে অনেকটাই বড় জায়গা নেওয়া হয়েছে। তার জায়গার বিস্তারটা দেখুন, এখানে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, গেটও তৈরি করে ফেলা হয়েছে, সামনে দেখতে পাচ্ছেন এর গেট রয়েছে। ভেতরে একটু কাজ শুরু হয়েছে, ভেতরে দেখতে পাচ্ছেন এই গেটের মধ্যে থেকে পিলারগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তো পিলারগুলো এখানে তৈরি করা হচ্ছে সমীরের তরফ থেকে। তো দেখা যাক কীরকম, কত বড় বিল্ডিং এখানে তৈরি হয় সমীরের তরফ থেকে, রিসার্চ একটা এজেন্সির তরফ থেকে কত বড় এখানে বিল্ডিং তৈরি হয়। লোকও রয়েছে ভেতরে, কিছু কিছু লোক রয়েছে, অতটা বড় এখানে ক্রেন আনা হয়নি এখনও পর্যন্ত, দেখা যাক পরবর্তীকালে কোনো ক্রেন আনা হয় কি না। এই অফ এই জায়গাটা যা এই জায়গাটা একটু বড় রয়েছে, এই জায়গাটা একটা অফিস হবে। তারপরে যে জায়গাগুলো রয়েছে সেখানে প্রায় 10-20টা কোম্পানির মতো জায়গা রয়েছে, যেখানে খুবই ছোটো ছোটো, যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ছোটো বিল্ডিংটা, ওর মতোই ছোটো ছোটো বিল্ডিং তৈরি হবে। এখানে দুটো বিল্ডিং এরকম তৈরি হচ্ছে অলরেডি, একটা অলরেডি অনেকটা উপর উঠে গেছে, আরেকটা এখনও গ্রাউন্ড লেভেলের কাজ চলছে। সব কিছুই আপনাদের দেখাবো বাট পরের ভিডিওতে, পরের ভিডিওতে মানে পার্ট টু দেখতে গেলে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করতে হবে, কারণ ভিডিওটি ভালো লাগলেই তবেই আমি আপনাদের জন্য পরের ভিডিওতে যে নিয়ে আসার জন্য এনকারেজমেন্ট আসবে সেটা আপনারা দিলেই আমি পরের ভিডিও পার্ট টু, সিলিকন ভ্যালি পার্ট টু নিয়ে আসবো আপনাদের জন্য, যেখানে বড় বড় কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে কলকাতা সিলিকন ভ্যালি সেটা থাকবে, সবচেয়ে বড় বড় ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডিয়ার কোম্পানিরও ইনফ্রাস্ট্রাকচার তার মধ্যে থাকবে এই কলকাতা সিলিকন ভ্যালির বুকে যেটা তৈরি হওয়া শুরু হয়েছে সেটারও থাকবে। তো চলুন পরের ভিডিওতে আপনারা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।